কি দোয়া শিখালেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাইর জন্য দোয়া চাও। অতএব দুনিয়ায় তুমি কি করে মাথা তুলে বাঁচবে, দুনিয়ায় কিভাবে সুখে শান্তিতে থাকবে, দুনিয়ায় তোমার উপরে ঝড় ঝাপটা কিভাবে মুসিবত রুখবে, এসব ভালাইর দোয়া চাও। এবং এই ভালাইটা হবে কি করে, এই শিক্ষাটাও আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামের মাধ্যম দিয়ে কোরআনের মধ্যে শিক্ষা, রসুলের সন্ন্যতের মধ্যে শিক্ষা আমাদের ঘরে দিয়েছে না দেয়নি। সেই আলোচনা মাহফিল এটা, এখানে টোটাল একটা মানুষের জীবন ব্যবস্থা কিভাবে হওয়া দরকার, সেই মানুষের জীবন ব্যবস্থার গাইড বুক হলো কোরআন, সে কোরআনের আলোচনা হয়। আর সেই কোরআনের প্র্যাকটিক্যাল হলেন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তেনার হাদিসের আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব গণতান্ত্রিক দেশে, স্বাধীন ভারতবর্ষে চোরেদের যদি কথা বলার অধিকার থাকতে পারে, ডাকাতের যদি কথা বলার অধিকার থাকতে পারে, খুনির যদি কথা বলার অধিকার থাকতে পারে, আজ আমি দেশপ্রেমিক হিসাবে, স্বাধীনতা ঘরের চতুর্থ প্রজন্ম হিসাবে আমার কথা বলার অধিকার আছে না নাই? অতএব আমি আমার স্বাধীনভাবে নিজের ধর্মীয় স্বাধীনতাকে নিয়ে আমি আমার কথা বলার অধিকার আছে, সেই কথা আমি আপনাদের কাছে আগেও বলেছি, আজও বলছি, কালও ইনশাল্লাহ বলবো। কিছু মানুষ দাবাদাবি করছে, বিরোধী করার চেষ্টা করছে, মূলত ব্রিটিশ চলে গেছে কিন্তু ব্রিটিশদের দালালগুলো ছেড়ে গেছে, এরা হলো সেই ব্রিটিশদের দালাল, এরা দেশদ্রোহী, দেশের সংবিধান বিরোধী। কেন, দেশ বলছে মানুষের মৌলিক অধিকার আছে কথা বলার, দেশের সংবিধান বলছে আপনি কথা বলতে পারেন, কিন্তু আজ তথাকথিত কিছু রাজনীতির তুলাবাজ নেতা দেখা যাচ্ছে ইসলাম ধর্মের ওপরে আঘাত করছে, মসজিদের ওপরে, মাদ্রাসার ওপরে, কোরআনের ওপরে, এবং মুজাদ্দিদ জামানের আওলাদ হিসাবে আমার ওপরও আঘাত করা ষড়যন্ত্র চলছে, মুজাদ্দিদ জামানের সিলসিলার মুরিদ মুরিদদের ওপরে আক্রমণ চলছে, এবং খুতরা শরীফ আহলে সুন্নাত আল জামাত, যেটা রসুলের রেখে যাওয়া সুন্নাত আল জামাতের দল, সেই দলের কর্মকাণ্ড যে সংগঠন করছে, সেই সংগঠনের ছেলেদের উপরে আঘাত করছে, এমন কিছু ইসলাম বিদ্বেষী মুনাফেক মুসলিম দাবিদার সমাজে আসে না নাই? অতএব এদের বিরুদ্ধে সাহাবা হুজুররা লড়াই করেছিলেন, আজ আমাদের ঘরে এই জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে না? হবে না। এদের বিরুদ্ধে আমার ভারতের গৌরবময় সন্তানেরা লড়াই করেছিল, আজ আমারা ভারতে যদি সুসন্তান হতে চায় আমাদের লড়াইয়ের দরকার আছে না নাই? এতে যান যাবে কি, মাল যাবে কি যাবে দেখতে গেলে হবে না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ইমানদারের একটা বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আলোচনা সংক্ষেপে শুনবো, আমি বলবো, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বা ছড়িয়ে ছিটিয়ে আছেন এখানে ভিন্না করে, বসার জায়গা আছে বসলে আমি খুশি হব, যদি আমাকে ভালোবেসে এসে থাকেন তাহলে বসার চেষ্টা করেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
কি আল্লাহ পাক জিজ্ঞাসা করবে বলো দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আর কে আছে জমিন আসমানের মধ্যে আর কে আছে হযরতে আজরাইল আলাইহিমুসসালাম বলবেন আল্লাহ আপনি আর আমি আছি আমার আল্লাহ বলবেন আমার শুরুও নাই আমার শেষও নাই বলুন সুবহানাল্লাহ অতএব আজরাইল তোমার রূহ কবজ করো তুমি নিজের জান নিজে কবজ করো অনেক বড় কথা আল্লাহর নাম নিজের হাতে লিখবেন আল্লাহর নামে দিবানা হয়ে আজরাইল সাল্লামের রূহ আল্লাহ আজরাইল সাল্লাম হাতে এসে যাবে ওটা আল্লাহর কুদরতি হাতে জমা দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে দুনিয়া একদিন ফানা হবে আমরাও একদিন চলে যাব কেউ থাকবো না আমরা দুনিয়ায় আসলাম কেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত দুনিয়া হচ্ছে আখিরাতের খেতি বাগান এসেছি চাষ করতে সন্ধ্যা হবে মাঠ ছেড়ে ঘরে চলে যান তো নাকি গো চাষ ছেড়ে যদি বীজ ভালো পুঁততে পারেন সার যদি ভালো দিতে পারেন চাষ যদি ভালো করতে পারেন একটা সময় আপনার মেহনতের ফল পাবেন তখন কিন্তু হাসি ফুটবে অতএব দুনিয়া হলো আখেরাতের ফল লিবার চাষের জায়গা এখানে আপনাকে ইল্লা লিআবুদুন শুধুমাত্র সৃষ্টিকর্তার দাসত্ব করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ যিনি আপনাকে দুটো চোখ দিয়েছে দুটো কান দিয়েছে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে কিডনি দিয়েছে হাড় দিয়েছে যিনি আপনাকে জিন্দেগি দিয়েছে একমাত্র তিনার ইশারায় তিনার খুশির কাজ ছাড়া তিনার হুকুম ছাড়া তিনার আদেশ ছাড়া দ্বিতীয় কারো তাবেদারি কথা বলুন সবাই তো বলছেন চলবে না আর আমরা কিন্তু আল্লাহ ছাড়া সবার কথাই তো শুনি অতএব নিজেকে পরিবর্তন করুন আর পরিবর্তন হওয়ার জন্য মাহফিলে এসে বসার দরকার ভুল মানুষের হয় আল্লাহ পাক মাফ করবেন বলেই তো বলেছেন আমি গফুর আমি মাফ করনে ওয়ালা কিন্তু ভুল আলাদা জিনিস আর জেদ করা বা ইচ্ছা করে শয়তানি করা দুটো কিন্তু আলাদা জিনিস দুটো এক নয় ভুলের মাপ আছে কিন্তু জোর দেখানো জেদ করা বেশ করছি তাকব্বরি করা এর কিন্তু মাপ নাই আল্লাহ পাক বললেন যদি কেউ আমার হক যেটা আমার ইবাদত হুকুকুল্লাহ যদি কেউ ভুল করে ফেলে নামাজ কাজা করে ফেলেছে রোজা কাজা করে ফেলেছে আমি আল্লাহর কাছে যদি কাঁদে আমি মাফ করে দেব বলুন সুবহানাল্লাহ কিন্তু হুকুকুন নাস বান্দার হক গরিব মানুষ এক লক্ষ টাকা ওর উপর থেকে এসেছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার মেরে দিয়েছে এটা বান্দার হক এই হক যদি কেউ মারে একে আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই বান্দা তাকে মাফ করবে তারপরে আপনি একটা নির্দোষ লোককে চোখ দেখালেন জাব্বার সিদ্দিকের জলসায় গেলে তোর ঠ্যাং ভেঙে দেব তোর ঘরে আগুন ধরিয়ে দেব তোকে মিথ্যা কেস দেব এই যে জলসায় যারা আসছে এসব হুমকি টুমকি খেয়ে এসে বসে বাপ এরপরও আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে এত হুমকির পরও আর হুমকি যদি না থাকতো তাহলে আরো ইনশাল্লাহ কি না হতো তো যাক যে বা যারা হুমকি খেয়ে আসছেন আপনাদের ঈমান এক নম্বর ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ কেন আপনারা অন্যায়ের কেছে মাথা নত না করে নিজের জানকে বাজি লাগিয়েছেন সত্যকে জিন্দা করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর যারা হুমকি খাওয়ার পরও আসতে পারলেন না ঘরে টরে এদিক ওদিক রয়ে গেলেন আপনাদেরও মন খারাপ করার কিছু নাই আপনারা শুধু দুটো কথা মাথায় রাখবেন একটা কথা হলো যে আপনাকে হুমকি দিচ্ছে আপনার ভালোবাসার মানুষের কাছে
আপনার সন্তানের কাছে আপনার ভাইয়ের কাছে আপনার বন্ধুর কাছে যাবার আপনার দেশবাসীর কাছে যাবার যে ভয় দেখিয়ে জোর দেখিয়ে হুমকি দিচ্ছে যাবি না মনে রাখবেন সে একজন কিন্তু দেশদ্রোহী দেশদ্রোহীকে ভালোবাসা আর দেশপ্রেমিকদের কখনো কাজ হতে আওয়াজ দিয়ে বলবেন দ্বিতীয় নম্বর কথা হলো সে আপনাকে রুখছে একজন খানদানে রসুল থেকে দূরে রাখার চেষ্টা করছে এটা হলো কাদের কাজ শয়তান মুনাফিকদের কাজ ঠিক না বেঠি অতএব আজ আপনি হয়তো কমজোর বা দুর্বল সবার মন মানসিকতা সমান নয় আপনি চুপচাপ ঘরেই থাকেন আসতে হবে না কিন্তু মনে রাখবেন আপনার জন্য ওই জালিমকে সময় মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওর পাওয়ারটা যে পাওয়ারে আপনাকে হুমকি দিচ্ছে ওই পাওয়ারটা শুধু কিনে নিতে হবে তাহলে আর আগামীতে হুমকি দিতে আর যদি পাওয়ার না করেন ও ভাববে একদিনে শয়তান বড় হয় না ভাই ফেরাউন কিন্তু প্রথমে এত বড় জালিম ছিল না ফেরাউন অ্যাকচুয়ালি ভালো লোক ছিল ওর ইতিহাস জানতে হবে ওর একদল বন্ধু হলো সেই বন্ধুদের মধ্যে কয়েকজন খারাপ ছিল আস্তে আস্তে সন্ত্রাসী শুরু করলো আস্তে আস্তে গ্রাম দখল করলো জেলা দখল করলো আস্তে 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 সে বিরাট বড় রাজা হয়ে গেল এই রাজা যত বাড়ে তত অন্যায়টা বাড়ে ঠিক না বেটি আজকে যার যে আপনাকে জুলুম করে ঘরে ঢুকাচ্ছে এর জুলুমে যদি পিছিয়ে যান আর একে দিয়ে ক্ষমতা থেকে পরাজিত না করেন আগামী দিন আপনার ঘরের সুন্দর বেটিটা এর হাতে কিন্তু সুরক্ষিত হবে না আপনার আগামী দিন আপনার ঘরের ধন দৌলত এর হাতে সুরক্ষিত থাকবে না আগামী দিন আপনার প্রত্যেকটা মৌলিক বিষয়ে আপনার স্বাধীনতাকে হরণ করবে আর পাপ এর যত বাড়বে আস্তে 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 নিজের বাপ মা নিজের আত্মীয়র উপরও দেখবেন এই অত্যাচারের রোলার চালাতে থাকবে অতএব যে বা যারা এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের আশাকে বসাকে কবুল করেন বোন আল্লাহুম্মা আমিন তবে যে বা যারা আজকে আলোচনা শুনবেন দূরে কাছে সোশ্যাল মিডিয়াতে লাইভে প্রত্যেকের কাছে কিন্তু আমার অনুরোধ আমার কথা যদি আপনার মনে পছন্দ হয় তাহলে আপনি আমার বন্ধু হিসাবে ভাই হিসাবে বাপ হিসাবে মা হিসাবে বোন হিসাবে আমার হয়ে একটু কাজ করবেন আপনার চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বাপ দাদা নানা নানি সবার কানে 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 একটু আমার কথাটাকে তুলে দেবেন কথা বুঝে আসছে এইটুকু হেল্প আমার জন্য একটু করবেন এতটুকু আশা রাখি তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার দাসত্ব করার জন্য আমরা একমাত্র আল্লাহর হুকুম মানবো আল্লাহর দাসত্ব করব আল্লাহর কথা মতো চলব ঠিক না বেটি আর যদি না চলি তাহলে পরকালে আমাদের ঘরে কঠিন আযাবে জাহান্নামে যেতে হবে দুনিয়ার জেলে বেশি কষ্ট না পরকালে জাহান্নাম বেশি কষ্ট দুনিয়ায় কেউ যদি আপনার ঘর না দেয় এটা বেশি কষ্ট না পরকালে জাহান্নামটা বেশি কষ্ট অতএব পরকালে জাহান্নামের ভয় যদি থাকে দুনিয়ায় এই জালিমদের পাল্লায় পড়ে হারাম নেওয়া এবং জালিমদের ভয়ে পড়ে ইসলাম থেকে সত্য থেকে ন্যায় থেকে মুখ ঘুরিয়ে নেওয়া আর মিথ্যাকে সাপোর্ট করা আশ্রয় দেওয়া এটা কখনো শিক্ষিতর কাজ হতে পারে যুগে যুগে ইতিহাস যদি আমরা দেখি যুগে যুগে একদল লোকেরা রাজ শক্তি নিয়ে অসহায় গরিব বঞ্চিত নিপীড়িত পদদলিত করেছে মানুষদের পারে গরিব মানুষদের পারে যুগে যুগে বিশেষ করে যারা শান্তিপ্রিয় মানুষ যুগে যুগে দেখা গেছে একদল লোকেরা রাজ শক্তি নিয়ে শয়তানের তাবেদারি করনে ওয়ালারা আল্লাহর পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে যারা তাদের উপরে অত্যাচারের রোলারকে চালিয়েছে আর তাদের ঘরেই আল্লাহ বাঁচাবার জন্য যুগে 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 নবী রসুল পয়গম্বরদের ঘরে পাঠিয়েছে শত শেষ নবী করে পাঠিয়েছে মোহাম্মদ রসুলকে মোহাম্মদ রসুল চলে যাবার পরে আবার যখন অত্যাচার হয়েছে যুগে 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 যুগে
ইমাম মুস্তাহিদ মুজাদ্দিদ আলিমি হাক্কানি খানদানে কুরাইশদের ঘরে আল্লাহ তাদের নেতা বানিয়ে তাদের ওসিলাতে কুরাইশের খানদানের ওসিলায় পৃথিবীর মানুষকে আবার শান্তি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যুগে যুগের ইতিহাস। আর সর্বসময় জেনে রাখবেন লড়াইয়ের ময়দানে জিততে গেলে কয়েকটা জিনিস দরকার। নাম্বার ওয়ান হচ্ছে নেতা যেন মুনাফেক না হয়, ঠিক না বেটি? নেতা যদি মুনাফেক হয়ে যায়, নেতা যদি বিশ্বাসঘাতক হয়ে যায়, নেতা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে, নেতা যদি প্রতারণা করে, নেতা যদি মিথ্যা কথা বলে, নেতা যদি মিথ্যা আশ্বাস দেয়, নেতা যদি বেঈমান হয়, নেতা যদি চিটিংবাজ হয়, তাহলে কখনো তার পিছনে দাঁড়িয়ে সুখের স্বপ্ন, শান্তির স্বপ্ন, নিশ্চিন্তার স্বপ্ন, অধিকারের স্বপ্ন, ভালো রাস্তা পাবার স্বপ্ন দেখাটা ভুল হবে না ঠিক হবে? দ্বিতীয় নম্বর কথা হলো, নেতা যদি ঈমানদার হয়, আল্লাহ পাক ওই নেতার উপরে রহমত বর্ষণ করে নেতার ওসিলায় নেতার পিছনে যারা থাকে তাদেরকে আল্লাহ মুক্তি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে কোন দলে থাকব, কাদের পিছনে থাকব, কাদের সঙ্গে ঐক্য করব, কাদের কথা শুনব, এগুলো আমাদের ভাবার সময় এসেছে না আসেনি? হ্যাঁ, ভাবতে হবে, কারণ ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে। সংখ্যা বেশি লাগে না, আল্লাহর সাহায্য লাগে। সংখ্যা বেশি লাগে না, সততা লাগে। সংখ্যা বেশি লাগে না, নাই লাগে। সংখ্যা বেশি লাগে না, চরিত্রবান লাগে। সংখ্যা বেশি লাগে না, আদর্শবান লাগে। অতএব যেখানে আদর্শওয়ালা আছে, চরিত্রওয়ালা আছে, ন্যায় আছে, সত্য আছে, মানবতা আছে, সংখ্যা যদি কমও থাকে তারপরও সেখানে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয় না, তাই তারাই আল্লাহর দয়াতে ফতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমরা সবার কথা ভাবি, কখনো একবারও সেই রবের কথা ভাবি না যে তিনি কিসে খুশি। তিনি মিথ্যা কথা বললে খুশি না সত্য কথা বললে খুশি? তিনি সত্যের পক্ষে থাকলে খুশি না মিথ্যার পক্ষে থাকলে খুশি? আজ এই সমাজে অনেক পালোয়ান বেরিয়েছে, নামটা আবার মুসলমান, তোমাদের এলাকাতেও শোনা যাচ্ছে কয়েকজন দেখি ডিস্টার্ব করছে। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বসে তিনাদেরকে শেষবারের মতো শুধরাবার জন্য অনুরোধ করে গেলাম, পরিবর্তন হন না, বেশি দিন লাগবে না, আল্লাহর পক্ষ থেকে যখন সময় আসবে সেদিন দেখবে তোমার কি অবস্থাটা হয়। শুধরে যাও, মানুষকে তার স্বাধীনভাবে চলতে দাও, মানুষকে তার অধিকারে বাঁচতে দাও। তুমি কে? তুমি মানুষকে খাওয়াও? তুমি মানুষকে সৃষ্টি করেছো? তাহলে তোমার মানুষের উপরে চোখ দেখানোটা মানাই না, তোমার মানুষের উপর জুলুম করাটা মানাই না, তোমার মানুষের মৌলিক স্বাধীনতাটা কেড়ে নিবা, তার উপরে কিছু চাপিয়ে দিবার জোর করে, এটা তোমাকে মানায় না, কারণ তুমি এগুলো সৃষ্টি করোনি। কিন্তু আজ শোনা যাচ্ছে কিছু মানুষ এই এলাকায় আছে, নামটা তাদের মুসলমান, কিন্তু তারা যদি সত্যি মুসলমান হয় আজকের পরে তারা তওবা করে, আশা রাখছি পরিবর্তন হবে। আর যদি পরিবর্তন না হয় তাহলে জানতে হবে হযরত ওমর ফারুককে, হযরত ওসমান গানিকে, হযরত আলী হুজুরকে, হযরত ইমামে হোসাইনকে যারা শহীদ করেছিল তারাও কিন্তু মুসলিম দাবিদারী ছিল, কিন্তু তাদের ভেতরের পাশটা ছিল জালিমদের, বাইরেটা ছিল মুসলমানদের। কথা বুঝে আসছে? অতএব এই সকল ব্যক্তিদেরকে আপনাদের চিহ্নিত করতে হবে, এদের লিস্ট করতে হবে, কেননা এরা ইসলাম দেশ ও সমাজের ঘোর দুশ্মন, এদেরকে লিস্ট করে রাখা দরকার। এবং আল্লাহর পক্ষ থেকে যখন এদের উপরে গজব আসবে সেই সময়ে আপনাদের অনুসরণ করা, খেয়াল করা দরকার যে জালিমদের উপরে আল্লাহর শাস্তিটা কেমন হয়। তাই আমি কখনো জালিমদের দলভুক্ত হব না, আমি জিজ্ঞেস কোনোদিন জুলুম করব না, এই শিক্ষাটা নেওয়া দরকার আছে, ঠিক না বেটি? আল্লাহ হাত দিয়েছে, এই হাতে গরিবের সেবা করা দরকার। আজকে এই হাতে গরিবের জমিনকে দখল করা হচ্ছে, এ আছে না নাই? এটা অন্যায় না নাই? অন্যায়ের প্রতিরোধ করা, এটা আমার ইসলামের আদর্শ না আদর্শ নয়?
অন্যায়ের প্রতিরোধ করা এটা আমার রাসূলের হুকুম না হুকুম নয় আল্লাহর কোরআন বলছেন আল্লাহর কোরআন জানাচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহর কোরআন মানবেন না ঠিক আমার বাপ ভাইরা মানবেন না আরে কোরআন শুধু মুসলমানদের জন্য নয় হুদাল লিন-নাস মানুষ জাতির জন্য এসেছে হে উম্মতে মুহাম্মাদি কারা কারা উম্মতে মুহাম্মাদি একটু হাত তুলে দেখাবেন কারা কারা আমার নবীর উম্মত হাত তুলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নবীর উম্মত তো হিন্দুরাও খ্রিস্টান দলিত আদিবাসী সাঁওতাল সবাই আমার নবীর উম্মত এই হাতটা হলো মান্যওয়ালা উম্মত ঠিক তো নাকি তা মান্যওয়ালা যদি হই তাহলে রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো আজ আপনার পাড়ায় কোন গরিবের উপরে কেউ যদি জুলুম করে রাসূলের মান্যওয়ালাদের এই গরিবের পাশে দাঁড়িয়ে হাত দিয়ে জালিমের প্রতিরোধের দরকার আছে না নাই আছে কিন্তু গণতান্ত্রিক দেশ দেশ বলছে আইনকে হাতে তুলো না তাই হাত তোলা যাবে না তাই দ্বিতীয় অবস্থানটা চলে আসুন রাসূল বলছে তুমি মুখ দিয়ে প্রতিরোধ করো এই আন্দোলনের দরকার আছে না নাই আছে ওটাই তো আমি শিক্ষা দিচ্ছি আপনাদের জন্নাই দেখলে প্রতিরোধ করো শত শেষ হচ্ছে মুখ দিয়ে বলার ক্ষমতা নাই ভয় আছে অন্তরে যদি আমার ক্ষতি করে দেয় তাহলে রাসূল বলেছেন তুমি অন্তর দিয়ে ঘৃণা করো তাকে কখনো সাপোর্ট করো না তার কখনো পক্ষপাতিত্ব নিও না রাসূল বলছে এই তিনটের মধ্যে কোনো একটা যদি না থাকে আল্লাহ রাসূল বলছেন তার মধ্যে ঈমান নাই শুনছেন ভাই যার মধ্যে ঈমান নাই সে কখনো জান্নাত পাবে না চুচুড়ার মসজিদে তালা মারা এটা নাই না আর নাই হাত দিয়ে প্রতিরোধ করা দরকার ছিল যদি গণতান্ত্রিক দেশ না হতো আইন তুলতে পারবো না হাতে তাহলে দ্বিতীয় অবস্থান মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যদি মুখ দিয়ে করতে না পারি তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে যারা চুচুড়ার মসজিদে মাদ্রাসায় তালা মেরেছে তাতে করে কখনো সাপোর্ট করা ইমানদারদের কাজ হতে পারে সাপোর্ট করলে ইমান থাকবে মনে হয় এটা আমার কথা আমার বাপের কথা না রাসূলুল্লাহর কথা কেউ যদি বলে বুড়া গোল দেখালাম ও সব কথা রাখ দেখি এখন লুটে পুটে খেতে হবে তা খা না খা ফেরাউন খেয়েছিল ফেরাউনের খবর কোথায় এখন নমরুদও খেয়েছিল সাদ্দাদও খেয়েছিল আবু জেহেলও খেয়েছিল উদ্ভাও খেয়েছিল সাইবাও খেয়েছিল হিটলার খেয়েছিল মুসলি খেয়েছিল খাও না কে মানা করছে কিন্তু আমার দায়িত্ব তো আপনাদের জানানো আমার কথা শুনে দশটা লোক খাওয়া ছেড়ে দিয়ে ফিরে আসতে পারে না পারে না ফিরছে না ফেরে নেই অনেক ফিরছে যে ভাই জান আমি ভুল করি আমার কি হবে আমি বলছি চলে আসো তওবা করো যেমন অন্যায় হয়ে কাজ করেছিল এবার ন্যায় হয়ে একটু করে দাও বাস চলে আসছে পরিবর্তন হচ্ছে বাবেরা নাজওয়ান তরুণের আব্বারা ভারত একটা গণতান্ত্রিক দেশ এই দেশে প্রত্যেকের বাক স্বাধীনতা রয়েছে আমি আমার ধর্মীয় কাজ করব আমি আমার ইসলামের আলোচনা করব আমার ইসলাম সব কিছু শিক্ষা দিয়েছে এই মেম্বারে নববীতে বসে বসে আমি আমার ইসলামের সব আলোচনাটা করব কার গায়ে লাগছে কার কি হচ্ছে ওটা আমার দেখার দরকার নাই ব্যক্তিগত কারো বৈরাগ মিটাতে আমি এসেনি এ যুবকেরা তরুণেরা আব্বারা আল্লাহ দুটো হাত দিয়েছে তোমাকে আমাকে এই হাত দুটো আল্লাহ বা দিবার পরও কেড়ে নিতে পারে না পারে না কোন ক্ষমতা আছে আল্লাহর আমাদের তো ভাবা দরকার এই হাত দুটো আল্লাহ কেন দিলেন এ যুবকেরা আল্লাহ বা দুটো হাত দিল বান্দাকে বান্দাই দুটো হাত দিয়ে আলার ইনকাম করবে বান্দাই দুটো হাত দিয়ে
চাষবাস করবে, বান্দাই দুআ দিয়ে গাড়ি চালাবে, প্লেন চালাবে, বান্দাই দুআ দিয়ে মানব সেবা করবে, বান্দাই দুআ দিয়ে মা বাপের সেবা করবে, বান্দাই দুআ দিয়ে গরিবকে দান করবে, বান্দাই দুআ দিয়ে এতিমের মাথায় হাত বুলাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে কেউ যদি এতিমের মাথায় দরদ ভরা হাত বুলিয়ে দেয়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। তাহলে এতিমদের জন্য অনাথ আশ্রমের দরকার আছে না নাই? আজকে কয়েক হাজার কোটি টাকা পার বছরে অকাপ সম্পত্তির মুসলমানদের তুষ্ণস হয়ে যাচ্ছে, কিছু হারামখোর পুঁজিপতিরা লুটপাট করে খাচ্ছে, এই টাকাকে দখল করে বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় 2000-3000 করে বেডের এতিম অনাথ আশ্রমদের থাকার জন্য বাস ভবন করা দরকার আছে না না? ওটা করার জন্য আব্বাস সিদ্দিকি যে জায়গায় গেলে ওই টাকাটা দখল করা যায় ওই জায়গায় তোমাদেরকে পৌঁছাতে চাইছে, এটা কি অন্যায় করছি? তুমি কি বুঝবে? কেন তুমি তো এতিম নয়, তুমি তো এতিম নয়। যে এতিম তাকে জিজ্ঞেস করো তার দুর্দশাটা কেমন হয়। তবে হ্যাঁ, তোমার এই যে 4 বছরের বাচ্চাটা আছে এক্ষুনি যদি তুমি পট করে চলে যাও না, ও তখন বুঝবে যে কি সর্বনাশ হয়ে গেল। গো বাপ ঠিক না বেটি? এতিমকে যারা লোটো, এতিমের উপরে যারা জুলুম করো, এতিমদের অধিকারকে যারা মেরে খাও, এতিমদের ঘরে যারা গুরুত্ব না দাও, এরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামীদের সঙ্গে উম্মতে মুহাম্মাদি দল করতে পারে? তাদের সঙ্গে মিশতে পারে? পরিবর্তন হও, কে কি করছে দেখার দরকার নেই, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে পরিবর্তন হও। ওখানে শিক্ষা অর্জন করবি, মসজিদে আমার ইবাদত রুকু সিজদা দিবি, এ আমার বান্দা বান্দিরে এই দুরহাত দিয়ে নায়ের প্রতীক ধরবি, এই দুরহাত দিয়ে সত্যের পতাকা তুলবি, এই দুরহাত দিয়ে তুই এমন করে মানবতার পতাকা তুলবি, এই দুরহাত দিয়ে তুই খবরদার গরিবদেরকে জুলুম করবি না, এই দুরহাত দিয়ে কোনো মাদ্রাসা ভাঙবি না, এই দুরহাত দিয়ে মসজিদ ভাঙবি না। এ যুবকেরা তরুণেরা আব্বারা, আমরা যদি নাও ভাঙতে যাই বকরমে বকলমে, আল্লাহ পাকের দিও হাত দিয়ে ভোট দিলাম এমন জালিমকে যে ক্ষমতা এসে আল্লাহর খর নবীর খরকে মিটাবা ষড়যন্ত্র করছে না করেনি। আমাদের ঘরে হুঁশ করতে হবে না? যে শক্তি দিও আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে, ওই মসজিদের আজানকে বাঁচাতে গেলে ওই শক্তি অর্জনের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ঘরে ক্ষমতা দিয়েছে না দেয়নি? কিন্তু এবারে কপাল ফাটবে তো, 73টা বছর আল্লাহ দুশ্মন দে ঘরে তোমরা ক্ষমতায় আনলে, যারা গরিব দে ঘরে লোটে এরা আল্লাহর দুশ্মন নয়, যারা মানুষের ঘরে মিথ্যা মামলাই দেয় এরা আল্লাহর দুশ্মন নয়। আল্লাহর সৃষ্টিকে যারা অপমান করে, সে সৃষ্টি হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, এদেরকে যারাই অপমান করে তারা আল্লাহর সৃষ্টিকে ক্ষতি করল না করল না? আল্লাহর সৃষ্টির যারা ক্ষতি করে তারা কি আল্লাহর দুশ্মন নয়? আজকে সমাজে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে, গ্যাজার মামলা দিয়ে 100-এর মধ্যে 80টা মুসলিম সমাজের ছেলেকে জেলে ভরে রেখে দিয়েছে মিথ্যা মামলা। কিছু হলেই গ্যাজার মামলা দেয়, 7 বছর 6 বছর কোনো জেল জামিন নেই। শুনছেন ভাই? এই যে নিরীহ আল্লাহর সৃষ্টিকে অপমান করা হচ্ছে, এই যারা মিথ্যা মিথ্যা মামলা দেয় এরা তো জাহান্নামে যাবেই, এদেরকে যারা সাপোর্ট করবে তারাও জাহান্নামে যাবে এদের সাথে। কারণ আল্লাহ রাসূল বললেন মারহু মা'আমান আহাব্বা, যে যাকে দুনিয়ায় ভালোবাসবে সে তার সাথে পরকালে জাহান্নামে যাবে, থাকবে পরকালে। কথা বুঝছেন না বোঝেন না? আজকে শুধু আমাদেরকে বলা হচ্ছে অমুক চলে আসবে, অমুক চলে আসবে, ও এলে মেরে ফেলবে। আরে ও আসার আগে 100-এর মধ্যে 80টা জেলখানায় না খেতে পেয়ে না খেতে পেয়ে ইরা মারছে। কথা বুঝছেন না বোঝেন না? এটা অন্যায় নয়? এই অন্যায়ের প্রতিরোধ করার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে না দেয়নি?
আবার কিছু লোক তো বলে হুজুরের ছেলে আসবে ওয়াজ করবে, তাহলে কি ওয়াজ করছি তো কি করছি, দালালি করছি? ওয়াজ করছি না করিনি। ওয়াজের বাংলা মানে কি? ভালো সৎ নাই কথার উপদেশ দেওয়া। আমার বাপ দিয়েছে আপনার আব্বা না মেনেছে, আমার দাদু দিয়েছে আপনার দাদুরা মেনে জান্নাতে গেছে, যারা মানেনে কপাল ফাটা হয়েছে দেখে যাও। আমার পদ্ম দিয়েছে তার বাপ 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 দিয়েছে, এইভাবে আদম সাফিউল্লাহ থেকে আমাদের খানদানে সবাই ভালো কথা দাওয়াত দিচ্ছে, যারা মানছে তারাই আল্লাহ কারে কামিয়াব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ আমি কিছু উপদেশ দিতে এসেছি, আপনারা মানবেন না? শুধু শুনে বার করে দেবেন তাহলে ঠকতে হবে, আর শুনে মেনে নেন ইনশাল্লাহ মাথা তুলে দাঁড়াতে পারবেন। কখনো ভেবেছেন আল্লাহ আপনাকে কত সুন্দর একটা পাওয়ার দিল? মুসলিম তুই যার ক্ষমতা তার, ঠিক না বেটি? আর তুই এক বড় ভাবলি নি আমি কার দিকে যাব, যে নাই প্রতিষ্ঠিত করবে কি অন্যায় প্রতিষ্ঠিত করবে, যে গরিবের কথা ভাববে কি ভাববে না, আল্লাহর সৃষ্টি কথা ভাববে কি ভাববে না, মানুষের কথা ভাববে কি ভাববে না? এক বড় ঠিক করলে না, শুধু ঘুগনি মুড়ি মেরে পেয়েছো আর ফুট করে দিয়ে চলে এসছে, ঘুগনি মুড়ি পেয়েছো ফুট করে দিয়েছো, 500 টাকা দিয়েছে ফুট করে দিয়ে দিয়েছো, আল্লাহর মার শুরু হয়েছে। এবারে বলছে মুসলমানদের নাগরিকত্ব থাকবে না, অর্থাৎ ভোট দিতে আর হবে না, কেন তোদের ভোটটা তো বেকার, তুই 500 টাকায় বিক্রি করিস, ঘুগনি মুড়িতে বিক্রি করিস, আল্লাহর বিক্রি করার জন্য দিয়েছিল ভোটটা, আল্লাহ তোমাদের এমন ব্যালেন্সে রেখেছিল যাতে করে জুমরা যাদের পক্ষে যেতে তারাই কামিয়াব হতো। সেই জায়গাটায় অন্যায় হয়েছে না হয়নি? তাই এই মাহফিলে বসে তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ অনেক অন্যায় করেছি, আর একটা বার সুযোগ দেন আমরা পরায়েশের নেতৃত্ব মেনে রসুলের হাদিসের আমল করে আগামী দিন আমরা বাংলার মানুষের হয়ে কাজ করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল কুরাইশকে মানতে বলেছে না বলেনি? মিশকাত শরীফ বাবুল আদব, মিশকাত শরীফ আব্দুল্লাহ ইবনে উমার থেকে রায়াত, আব্দুল্লাহ ইবনে উমার থেকে রায়াত, আল্লাহ রসুল বলছে হে আমার মাননেওয়ালারা, কাদের ঘরে বলছে, কাদের ঘরে বললো, মাননেওয়ালা তোমরা কিয়ামতের শেষ দিন পর্যন্ত সর্ববিষয়ে আমার খানদান কোরাইশ সদস্য নেতৃত্ব মানবে। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে মানে তাদের মানতে হবে না? হবে না, যারা মানে না তাদের কথা বাদ দেন। আরে মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা বাবেরা, এ নবী বাগে প্রেমিকেরা আমার আল্লাহ বাদুর আদিন বান্দারে, এই হাতে জুলুম করবি না, এই হাতে মা বাপের সেবা করবি, আজকে সেই হাতে বাপ মার বিরুদ্ধে কেশ করছে, বান্দারে হাতে আমার সৃষ্টি সেবা করবি, সেবা তো দূরের কথা, মিথ্যা মামলা লিখিয়ে দিচ্ছে, মানুষের জমি জায়গা দখল করছে, মানুষকে হাত দিয়ে লাঠি দিয়ে পিটছে, নিরীহ মানুষকে অত্যাচার করতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা আব্বারা ভুলে যেও না গো, মৃত্যু একদিন একদিন হবে, তোমার আব্বা তোমার দাদু তোমার পদদাদু সবাই একদিন দুনিয়ার জমিনে এসেছিল, রক্ত সবার একদিন গরম ছিল, আস্তে আস্তে সবাই কবরের মানুষ হয়েছে, দুনিয়ার জমিনে চলে গেছে। আল্লাহ রসুল জানিয়ে দিলে দুনিয়ার জমিনে যারা আল্লাহ নাফরমানি করবে, অন্যায় করবে, জুলুম করবে, বদমাইশি করবে, রাজানি করবে, মারপিট করবে, খুনো খুনি করবে, আল্লাহ ওই বান্দা বান্দিগুলো কবরের জমিনটাকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেবে এবং 99টা সাপ দেবে। এ যুবকেরা তরুণেরা আপনারা, রিজিকের মালিক যখন আল্লাহ, তোমার রিজিকের অভাব থাকে আল্লাহর কাছে চাও, হারাম নিবার জন্য কখনো কোনো গরিব বা কোনো মানুষের উপরে জুলুম করো না, এই জুলুম তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, ঠিক না বেটি? খবরদার, পরিবর্তন হও। এ যুবকেরা আল্লাহ বা চোখ দিলে, এই চোখ দিয়ে বান্দা তুই তোর মা বাপকে দেখবি, এই চোখ দিয়ে বান্দা তুই তোর
स्त्री के देवी बंदी रे चुंग दिए स्वामी के देवी बंदा रे चुंग दिए तु तुर स्वजन के देवी बंदा चुंग दिए गरीबे दुख कष्ट कदा देवी ए जुवक आज समाज एकदम चरित्रहीन नेता रहे समाज बुके मानुषर सेवा करते समाज मानुषर मूल्यायन करते समाज मानुषर अधिकार दीते मानुष तादेर पास थेके चले जाच्छे कोनो उपाय ना पे ओई चरित्रहीन नेतारा एखन समाजे मेला दीते लेगेछे ओई चरित्रहीन नेतारा समाजे नाच गान फंक्शन दीते लेगेछे जाते करे अर्थ उलंग नारीदेर नाच देखार जन्ये जुबक छेलेरा भीड़ करते लागे ए मुसलमान घरेर छेले मेयेरा जे राजनीति दलेर लोकेरा तोमादेर ईमान आमलके बदबाद करते चाय যে রাজনীতি দলের লোকেরা তোমাদেরকে গ্রামের দিকে ডাকে যে রাজনীতি দলের লোকেরা তোমাদের ঘরে অর্থ উলঙ্গ নারীর আকর্ষণে ডাকে যে রাজনীতি দলের লোকেরা তোমাদের ঘরে ফাংশনেতে ডাকে এ যুবকেরা বন্ধ দেখি ওই রাজনীতি দলের লোকেরা আল্লাহ নবীর দিন থেকে তোমাদের ঘরে সরাচ্ছে না বাঁচাচ্ছে যারা তোমার নবীর থেকে সরাবার প্ল্যান আটে তাদের থেকে তোমাদের সরা দরকার আছে না নাই রাজনীতি মানে তো অর্থ উলঙ্গ মেয়ে নিয়ে ড্যান্স করানোর নাম রাজনীতি নয় রাজনীতি মানে মানব সেবার নাম রাজনীতি মানে দেশকে নিরাপদ দেশ সেবার নাম ঠিক না বেটি আমফানে টাকা দিতে পারেনি লোক চোর ধরে ফেলেছে এবারে ওই মাইন্ড থেকে ঘোরাবার জন্য লাস্টে কি করছে এবারে অর্থ উলঙ্গ মেয়ে নিয়ে নাচাচ্ছে যাতে করে ইয়ং ছেলেরা ভিড় করে এই যদি এই নাচে নাচতে যাও 22 এ ক্যাম্পে আমার আল্লাহর পক্ষ থেকে গজবের শাস্তিতে নাচতে হবে মনে রেখে দেবে সুধরে যাও এই জাহিলদের জালিমদের পাল্লায় পড়ো না এরা দেখে দেখে মুসলিম এলাকায় মদের দোকান খোলাচ্ছে যাতে করে মুসলিমরা মাতাল হয় মাতাল দে ঘরে পিশাবরা যতই বোঝা বুঝবে না মুসলিম এলাকা দেখে দেখে মেলা দিচ্ছে যাতে করে মুসলিম ছেলে মেয়েরা মেলাতে যায় পাপ হয় পাপীদের উপরে আল্লাহর রহমত হবে না আল্লাহর রহমত যখন পাবে না সত্য মিথ্যা নিজের ভালোমন্দ রাস্তাও তখন খুঁজে পাবে না তাহলে এই জালিমরা তোমাদের ঘরে আসতে আসতে নবীর দিন থেকে সরাতে চাইছে না চাই না যারা আমার নবীর উম্মতের ঘরে নবীর দিন থেকে মিটাতে চায় ওই রাজনীতিকে বাংলার জমিন থেকে মিটানোর দরকার আছে না নাই তুই রাজনীতি করবি মানব সেবাতে তুই রাজনীতি করবি চাকরির মধ্যে দিয়ে তুই রাজনীতি করবি গরিবের অধিকার দিয়ে তুই রাজনীতি করবি কৃষককে বাঁচিয়ে তুই রাজনীতি করবি ফলের মূল্য বৃদ্ধি করে কৃষককে পাইয়ে দিয়ে তুই রাজনীতি করবি সারের দাম কমিয়ে দিয়ে তুই রাজনীতি করবি প্রশাসনের নিরাপত্তা দিয়ে তুই রাজনীতি করবি বিদেশি শক্তি থেকে দেশকে বাঁচাবার জন্য তুই রাজনীতি করবি জনগণের সার্বিক মূল্যায়ন শিক্ষা স্বাস্থ্য অন্ন বাসস্থান কি করে সমস্ত মানুষ চাকরি পাবে সমস্ত মানুষ কর্ম পাবে সমস্ত মানুষ শিক্ষা পাবে সমস্ত মানুষ বাড়ি পাবে সমস্ত মানুষ পরনের কাপড় পাবে এর নাম হলো রাজনীতি এস্টেট করিয়ে বিহায়া মেয়েকে নাচানোর নাম রাজনীতি নয় ওটা আমাদেরকে বোঝা বানাতে চাইছে ঠিক না বেটি কাজ করব তারাও সারা দিয়ে আসছে কথা বুঝে আসছে না নাই
সারা জীবন দেখে আসলাম ওই 3% লোক সবাইকে বোকা বানিয়ে চলছে, ওই 4% 5% লোক যারা কংগ্রেসে দুর্নীতি করেছে, লাস্টে বাম আসলো বামে তো দুর্নীতি করেছে, এখন এতে দুর্নীতি করছে, কাল অন্য কেউ আসলে তাতেও দুর্নীতি করবে, তাহলে সেই তো একই জিনিস হয়ে গেল রে বাবা। জঙ্গল থেকে নিয়ে আসলাম শিয়াল, কিন্তু শিয়ালের মধ্যে যে জঙ্গলের যে ভালোবাসা ওটা তো বার করতে পারছি না, কথা বুঝছেন না বোঝেন না, চেঞ্জ করেছি তো কি হয়েছে, সেই জঙ্গল রাস্তা তার অন্তরে তো রয়ে গেছে, তাদের হাতেই তো আবার ক্ষমতা চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না হুজুর? তুমি রাজনীতির কথা বলবে কেন? আমার কোরআন বলেছে তাই বলছি, কোরআন বলবো না বলবো না, তুমি রাজনীতির কথা বলবে কেন? আমার রসুলুল্লাহ রাজনীতি শিখিয়েছে তাই বলছি, তুই বলছিস কেন? তোকে কে শিখালে? তোকে কে শিখিয়েছে? গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র রাজনীতির জন্মদাতা হলো মুহাম্মাদুর রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। তুই যে দলই করিস না কেন, তুইও তো রাজনীতি করছিস মোস্তফা জানে রহমতের দেখানো রাস্তায়, গণতন্ত্র যদি বলিস, এবারে না মুখে গণতন্ত্র বাস্তবে রাজনীতির জায়গায় দুর্নীতি করছো ওটা আলাদা জিনিস, কিন্তু রাজনীতির কথা গণতন্ত্র প্রক্রিয়ায় যদি বলা হয় ওটা মোহাম্মদ রসুল শিখিয়েছে। যে নবী আমার মদিনার নবাবী শরীফে বসে সাহাবা হুজুরদিগকে রাজনীতির প্রশিক্ষণ দিতে পারে সেই নবীর উত্তরসূরি, সেই নবীর বংশের সন্তান, সেই নবীর খানদানের সন্তান, সেই নবীর উম্মত হিসাবে নবীর মেম্বারে বসে এই জনগণকে ন্যায় সত্য মানব প্রেমিক দেশপ্রেমিক সভ্য ভদ্র নম্র রাজনীতি শিক্ষা আমি দিতে পারি না পারি না? এটা ইসলাম বিরোধী কথা? তা আমি ইসলামের কথা ইসলামী জলসা মহাপিলে বলবো তো তোমার অসুবিধা হচ্ছে কেন? হ্যাঁ কথা মাথায় ঢুকছে? আমাদের ঘরে বুঝিয়েছি মুলি সাহেব ইমাম সাহেব হাফেজ সাহেব পীর সাহেব, এরা কেন রাজনীতি করবে? আর যারা এটা বুঝায় তারাই দেখবেন আবার রাজনীতির সময় দোয়া লিবার সময় আগে যে লাইন দিচ্ছে, হুজুর দোয়া করো, মুনি সাহেব দোয়া করো, ইমাম সাহেব দোয়া করো, দোয়া লিবার সময় তারা আগে, আর যখন ইমাম সাহেব বলবেন নেতা তুমি তো 5 বছর ছিলে মানে আমি হবে, তুই কেন হবি? তুই তো শুধু ইমামতি করবি আর দোয়া করি, ও আমার দোয়াই তুই নেতা হস, তা নিজে একবার নিজের দোয়া করি না, আমার দোয়াই তুই নেতা হচ্ছিস তা নিজে একবার নিজের দোয়াটা করে দি, কি তোকে দোয়া করে তো আমি জাহান্নামে চলে যাচ্ছি, কেন তোকে দোয়া করেছি তুই জিতেছিস, তুই জিতে চোর হয়েছিস, তুই জিতে খুনি হয়েছিস, তুই জিতে জালিম হয়েছিস, তুই জিতে মানুষকে হত্যা করছিস, তা তোকে দোয়া করে তো আমি জাহান্নামে যাচ্ছি, ঠিক না বেটি? অতএব তোকে আর দোয়া করা যাবে না বাবা, নিজের দোয়া নিজের ঘরে নিতে হবে, কথা বুঝছেন না বোঝেন না? দোয়া চাওয়ার বেলায় তখন যাবে, এ কথা আমার কথা নয়, এই যে কথাগুলো বললাম দাদা হুজুরের একজন বিখ্যাত খলিফা শরিয়াত ইসলাম পত্রিকায় লিখেছে, যদি আপনারা দেখতে চান আমি লাস্টে দেখাবো, তিনি লিখেছে যে একদল লোক মনে করে রাজনীতি পীর সাহেব মনি সাহেব ইমাম সাহেবের কাজ নয়, অথচ প্রকৃত রাজনীতির দায়িত্ব হলো আলেম উলামাদের, আল্লাহর কোরআন বলছে জোরে বলুন সুবহানাল্লাহ, কেন আলেম উলামারা আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহকে যখন তারা ভয় করে 2 টাকা পরের খাবার আগে ভাববে এই জাহান্নামে যাবে, আর যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছে 2 টাকা তো দূরের কথা পুরো মূল্য তুলার মতো খেয়ে ফেলছে, কেন এদের মধ্যে ভয় নেই তো আল্লাহ, কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই, বেচারির কিচ্ছু নেই, একটা 2 কাটা জায়গা হয়তো রাস্তা ধরে পড়ে গেছে, নতুন রাস্তা হয়েছে 2 কাটা জায়গা আছে, ওটাকে জোর করে পাটিয়ে মিশ করে নিচ্ছে, এ হচ্ছে না ইয়ে, যে সমাজে গরিবদের চোখে পানি পড়ে, যে সমাজের এতিমরা রাত্রিরে বালিশের মাথা দিয়ে কাঁদে, যে সমাজের মায়েরা বাচ্চাকে রাত্রিরে বুকে জড়িয়ে ধরে খোদা জ্বালায় কাঁদে আল্লাহর বাচ্চা খেতে পারেনি, যে সমাজের মা কাঁদে, যে সমাজের এতিম কাঁদে, যে সমাজের বাপ গুলো কাঁদে, যে আল্লাহর 80 বছর বয়স আমার নামে রেপের কেস দিল আমি হাজি মানুষ, কত বেঞ্চুদি কথা, ওই সমাজ কখনো বিমার থেকে মুক্ত হতে পারে না, ওই সমাজে বারবার করুণার মতো আরো বড় বড় বিমার আসে, কেন দেওয়া সহায়দের বদুয়া, এটা গরিবের বদ।
আগামী দিন আরো করতে হবে। এই সমাজকে যদি পরিবর্তন না করতে পারি আরো পক্ষ আমাদেরকে ভুগতে হবে। তাই উচিত আমাদের সবাইকে দাঁড়িয়ে এতিম গরিব অসহায় সে যে কোনো ধর্মেরই হোক না কেন আল্লাহর সৃষ্টিকে মাথা তুলে বাঁচার ব্যবস্থা তৈরি করে দিতে হবে। ঠিক না দেখে ভাইরা আমার, এটাই তো আমার রসুল করেছিলেন। হ্যাঁ কি গো, ঠিক না বেটি? আল্লাহ রসুল যখন এসেছিল তখন কি হয়েছিল? আল্লাহ নবী এসে দেখলেন আবু জেহেল, উতবা, সাইবা এরকম সব নামে নেতা, তারা নেতা হয়েছে, সব গুন্ডা পুষে। শোনেন আমি যে অজগুলো করছি আজকের দিনের সঙ্গে মিলা মিলছে না মেলেন, দেখেন অসুবিধা হচ্ছে? আজকের দিনের সঙ্গে মিলাবেন মতন মন দিয়ে শোনেন আমার যুব ভাইরা, অনেক ভুল করেছেন না করেন না আপনারা? ভুল হয়েছে তো, এখন তো সময় হয়েছে, তওবা করেন নাকি না? এখন সময় হয়নি, তওবা করে নেন। মানুষ মাত্র ভুল হয়ে যায়, তওবা করে নেন, আল্লাহকে ক্ষমা চান। হযরত আলী হুজুর বলছেন যে পরিমাণ তুমি অন্যায় করেছো ওই পরিমাণে ভালো কাজও করো এবং তওবা করো। এতদিন জালিমদের দিকে ছিলে, তওবা করে নিয়ে একবার খানদানে রসুলের দিকে আসার সময় হয়েছে না হয়নি? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলো, বলো ইনশাআল্লাহ, হাত নামান। আর সাথে সাথে আমি আজকে তওবা করাবো, তওবাও পড়ে নেবেন। আল্লাহ রসুল এসে দেখলেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব নামে একদল লোক রাজ ক্ষমতা নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে উল্টে দিয়ে নিজেরা গাই জুয়ারি নেতা সেজে গুন্ডা পুষে নারীদের অধিকারকে কেড়ে নিয়েছে। নারী মানে ভোগের জিনিস বানিয়ে দিয়েছে, নারীর কোনো অধিকার নেই, জেন্ত জেন্ত নারীদের ঘরে পুঁতে দিচ্ছে। আজও হচ্ছে না হয়নি ভাই? আরে আজকে পোঁতে না তো কি হয়েছে, হসপিটালে গিয়ে অপারেশন করাচ্ছে না করেনে, মহিলা সন্তান থাকলে হসপিটালে যে মেরে দিচ্ছে না দাইনে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানের পরে পুকুরে পার্কের ধারে খালে অবৈধ সন্তান পড়ে থাকে না থাকে না? আল্লাহর সৃষ্টিগুলোকে সামান্য আনন্দের জন্য এইভাবে নষ্ট করলে এই বড় বড় তা এই অন্যায় দেড় হাজার বছর আগে এত ব্যাপক ফেলে গিয়েছিল। মানুষের ঘরের সুন্দর নারী সুরক্ষিত ছিল না, বাহুবলী যারা ছিল, গুন্ডালম্পট বদমাস যারা ছিল, পরের ঘরের মেয়েকে নিজের সম্পদ মনে করে যখন খুশি তাকে ঘর থেকে তুলে এনে ভোগ করত, তাকে হত্যা করে দিত, কোনো বিচার ব্যবস্থা ছিল না। আজ আমার ভারতবর্ষের জমিনে কাশ্মীর কাটুয়া থেকে শুরু করে ইউপির নানুন থেকে শুরু করে হায়দ্রাবাদের টুইঙ্কেল পূজা থেকে শুরু করে প্রিয়ঙ্কা রেড্ডি থেকে শুরু করে আমার বাংলার রায়গঞ্জে আদিবাসী দুজন বোন থেকে শুরু করে সর্বজায়গায় আজও নারীদের কোনো ইজ্জত নেই, নারীদের কোনো অধিকার নেই, নারী ভোগের জিনিস হয়ে যাচ্ছে। এ মুসলিম সমাজ, এ উম্মতে মুহাম্মাদী, এ মানবতা প্রেমিক বিভিন্ন ধর্মের মানুষ, আজ আমি একজন দেশবাসী হিসেবে জানতে চাই আমার ভারতবর্ষে নারীদের জন্ম নিরাটাই কি অপরাধ? কেন নারীরা বেহুঁচকি হবে, কেন মা বুড়িদের রেপ করা হবে, কেন নারীদের উপরে জুলুমকারীদের প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে ফাঁসির আইন করা হবে না? এই ফাঁসির আইনের পক্ষে আন্দোলন করে রাজ ক্ষমতার দখলের দরকার আছে না? যারা নিজের মাকে ইজ্জত দিতে চাও, নিজের বোনকে ইজ্জত দিতে চাও, নিজের স্ত্রীকে রেপিস্টদের হাত থেকে বাঁচাতে চাও, হতে পারো তুমি আদিবাসী, হতে পারো তুমি দলিত সম্প্রদায়, হতে পারো তুমি হিন্দু ধর্মের মান্যওয়ালা, আমি হতে পারি ইসলাম ধর্মের মান্যওয়ালা, কিন্তু মা তো মা হয়, বোন তো বোনই হয়। আদিবাসীর বোন আলাদা আর মুসলমানের বোন আলাদা নাকি? বেটি তো বেটি হয়। এই জায়গাতে আমরা কমসে কম এক হই, ধর্মে নাই আমাদের বিড়ালের আছে, তুমি অন্য মানো আমি অন্য মানি, বোন বেটি গুণকে বাঁচাবার জন্য তো আমরা এক হই। এক হয়ে ভারতবর্ষে আইন তৈরি করতে হবে, নিজেদের নেতাদের পকেট ঠিক করার জন্য। ব্যাংক যদি লসও হয়ে যায় তাও টাকা ফেরত দেবেন, এখানে চুরি করলে পালাবো, ওর বেলায় যদি আইন হতে পারে, আর মা বেটিদের একজন বাঁচাবার জন্য আইন করা যায় না? যে রেপিস্ট দেখে এক সপ্তাহের মধ্যে জরুরি কোর্ট বসিয়ে
প্রমাণ করে রাজপথে প্রকাশ্য ফাঁসি দেওয়া হবে। দশটা করলে আর কোন শয়তানের মধ্যে যে শয়তান আছে মানুষের মধ্যে, মানুষ তো শয়তান নাই, ওর মধ্যে যে শয়তান ঢুকে গেছে ওই শয়তান ভেতরেই মরে যাবে, বাইরে বের হবে না। এই সব আইন হচ্ছে না, শুধু আইন হচ্ছে কি করে নেতাদের টাকা বাড়ানো যায়। এবার এই সব কথা যখন বলবো, যারা ওই কোয়ালিটির তারা আমার পিছনে লাগবে না, লাগবে না। তারা আমার পিছনে যারা লাগছে তারা কোন কোয়ালিটি বুঝতে পারছে? তারা চোর, খুনি, রেপিস্ট, তারা দেশদ্রোহী, গাদ্দার, তাই আমার বিরুদ্ধে লেগেছে। আর এই গুণকে তোমাদের ঘরে একটু নিবন্ধন কি বলে নিরিয়ে সাত করা দরকার আছে না? সুন্দর প্রক্রিয়া হলো ঠিক দিনে ঠিক সময়ে বাপ বেটি মা ভাই বোন আত্মীয় একসাথে যাবে। আমার অধিকার দেশ যেটা দিয়েছে আমি নিজে দেব। বাধা যদি কেউ দেয় যে হয়ে গেছে চলে যা, ওকে যদি মাফ করে আসো তুমি দেশদ্রোহী গাদ্দার, কথা বুঝে আসছে? ওকে জবাব দিতে হবে ওই দিয়ে। দাদাগিরি খুঁজে পেয়েছো, চালাকি খুঁজে পেয়েছো, দাদাগিরি দিচ্ছ? বলছে কিছু কিছু লোক ঠিক দিনে দেখিয়ে দেবো খুনি মজা, আর আমি তোকে বলছি শোন, ঠিক দিন আসার আগে না আল্লাহ তোকে কাফন পরিয়ে দে, সেটা ভাব। ঠিক দিন আসার আগে আল্লাহ না তোকে কাফন পরিয়ে দে, সেটা আগে ভাব। এখন কাফন পরে কাঁধে চেপে যখন চলে যাবি তুই দেখবি কি করে? হ্যাঁ, তুই তখন ওখানে ঠেলা সামলাবি কি হচ্ছে, তাতে সুধরে যা, পরিবর্তন হোক। ওই দিকে সব একদল একতা হচ্ছে আমাদেরকে মারবে বলে, আর এই দিকে নাটক করছে, রুকার নামে নাটক হচ্ছে, রুকার নামে। আর হু করে দরজা খুলে দিচ্ছে, সামনে দরজা পিটছে জেসমিনি একদম, আর পিছন দরজা খুলে দিচ্ছে, ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা। আর আমরা হা করার মতো ভাবছেন তো ঢুকছে, তো ঢুকছে, তো বোকা বানাচ্ছে, বোকা বানাচ্ছে, বুঝেলাম আমার বাপেরা, বোকা বানাচ্ছে। এই বাড়ির দায়িত্ব আমার, আর চোর পড়লে দোষ দিচ্ছি কুতুব সাহেবকে। এই চোর পড়লে কেন? আরে বাড়ির দায়িত্ব তো আপনার, চোর পড়লে যা আপনি জবাব দেন, ঠিক না বাড়ি? যত চোর ঢুকছে আর দোষ দিচ্ছি না, এটা নাটক নয়। আর আমি যখন দায়িত্বে প্রকৃত দায়িত্ববান নয় বুঝতে পেরে গেছো, বোকা হলে আবার দায়িত্ব দেবে, জাস্ট পুরো বাড়িটাই যাবে এবারে। আর যদি চালাক হও দায়িত্ব থেকে সরিয়ে নতুন দায়িত্ব লোককে রাখবো, সাথে আমার বিশ্বাসযোগ্যকে একটা সাথে দেবো, একা ছাড়বো না, ঠিক না বেটি? বাবেরা নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে, আমার ইসলাম নারীদেরকে কতটা ইজ্জত দিয়েছে। দেড় হাজার বছর আগে নারী জন্ম নিলে জেন্তু জেন্তু পুঁতিয়ে দিত, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে বলতে লাগলে এই বিশ্বে মানুষ নারীদেরকে হত্যা করো না, নারীদেরকে মেরে দিও না, আমি রসুল্লাহ বলে দিয়ে যা, যার ঘরে প্রথম নারী সন্তান হবে এর মানে ওই বাড়িওয়ালাকে সৃষ্টিকর্তা নারী পাঠিয়ে রহমত দয়ার শান্তির পায়গম দিল। এই যুবকেরা তরুণেরা বাপেরা, নারীদের কল্লা কতটা মর্যাদা দিয়েছে, নারীর ইজ্জত কতটা ইসলাম দিয়েছে, নারীদেরকে সৃষ্টিকর্তা কত নিয়ামত করেছে, আল্লাহ নবী জানিয়ে দিলে পর পর একটা দুটো তিনটে যে ঘরে নারী সন্তান হবে ওই বাপ যদি পূজা না মনে করে ওই নারীকে ভালোভাবে মানুষ করে ওই নারীর বিবাহ দিবার পরে দায়িত্ব শেষ, আমি রসুল্লাহ বলে যা ওই তিন বাপে নারীর বাপ, আর আমি রসুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে এইভাবে নবী আমার আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি ওইভাবে পাশাপাশি জান্নাতে থাকব। নারীদের মর্যাদা আছে না নাই গো ভাই? আরেকটা কথা বিজখানে বলে নি, সংগঠন যারা করছো আমি ওসব পছন্দ করি না ভাই, যে আমি যাব তোমরা আমার আগে রাস্তা ক্লিয়ার করে লোককে পাকা রাস্তা থেকে নেপিয়ে দেবে, রাস্তা না বাপের রাস্তা নাকি? ওরও যাবার অধিকার আছে, আমারও যাবার অধিকার আছে। যারা ভালোবাসা এই কাজ করছো ভাই, আমি বলে দিলাম এটা ঘৃণা করি, এগুলো আমি পছন্দ করি না। আমি আসার সময় দেখছি একটা লোককে পুরো রাস্তা থেকে নেপিয়ে দিচ্ছে, কি ওরও তো রাস্তা
করে বা ও তো ট্যাক্স দিয়ে বসবাস করছে, সে যদি আমায় ভালোবাসে তার ইচ্ছায় সে সাইন দেবে। কথা বুঝে আসছে? খবরদার দ্বিতীয়বার না কোনোদিন দেখি। ভালোবাসো, সাথে যাও, মিছিল করে যাও, একতার সাথে যাও, তারপরে ইসলামী স্লোগান গায়ের ইসলাম প্রায় দেবে না। ওরা কি বলে তোমার ইসলামী স্লোগান সম্বন্ধে? কি একটা ভুল মেসেজ দিতে পারে তোর মাথায়? দিতে পারে না, পারে না। অর্থাৎ নিজের এলাকায় নিজের ধর্মীয় কাজ করো, নিজের এলাকায় নিজের আনন্দ করো। এটা ভালোবাসি মানা করে দিলাম, বারবার বলছি। এরপরও যদি তোমরা এটা করো আমি বলতে বাধ্য হব যে তুমি আমার ভক্ত, সে যে আমাকে বদনাম করতে চাইছে, আমি তোমার বিরুদ্ধে কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। আমার অত ভক্ত দরকার নেই ভাই। মানুষকে কষ্ট দিয়ে কখনো নেতা সাজাও, নেতার উপরে আল্লাহর লালন হয়। আর মানুষকে যে ভালোবাসার নেতা হয় আল্লাহ তাকে আশ্বাস দিয়ে ছায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ভাই তোমরা হয়তো জানো না, ভালোবাসাই করে ফেলেছো, কেন বিগত দিন তোমরা তো অনেককে নিয়ে ঘুরতেই হবে। সরে যায় নেতা সাহেব যাচ্ছে না, অভ্যেস আছে, তেরঙ্গা করেছে হয়তো। ভাই আমি ওইরকম নেতা নয় ভাই, আমি তোমাদের ভাই, তোমাদের বন্ধু, গরিবদের খাদেম হতে চাই। কারণ গরিবদের যে দরদি হবে, গরিবদের যে সাথী হবে, গরিবদের যে বন্ধু হবে, গরিবদের যে খাদেম হবে, গরিবদের যে মেহমান হবে, মেহমানদারি করবে, মেজবান হবে, 50,000 বছর আগে গরিবদের সাথে সে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভালো না খারাপ? অতএব তোমরা ভালোবাসাই করেছো হয়তো, যদি আমাকে ভালোবাসো দ্বিতীয়বার আশা করছি আর করবে না, ঠিক না বেটি? হ্যাঁ সাথে যাবে, ভালো লাগে, তারপরে এক সাইড দিয়ে যাবে, পুরো রাস্তা জাম করে 5টা মোটরসাইকেল ঘুরে একসাথে, কি রে বাবা, কি লাইন দিয়ে লাইন দিয়ে যাও, পিছু পিছু যাও। খবরদার, আমার ভাই, আমার আব্বা, আমার মা, আমার বোন, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহারে 10টা মানুষ বিরোধী থেকে যেন বন্ধু হয় এটা তৈরি করো। বাবেরা না জওয়ান তরুণেরা, তাহলে নারীদের কত মর্যাদা আল্লাহ দিয়েছে দেখছেন? তাহলে সেই নারীকে ভালোবাসবেন তো নাকি? নিজের মেয়েই শুধু ভালোবাসবেন, পরের মেয়েকে নিজের মেয়ে মনে করবেন না, পরের বোন নিজের বোন নয়। আজ আল্লাহ সৃষ্টি হিসাবে নারীদেরকে ভালোবাসবেন। নারীদের বিষয়ে একটা কথা যখন উঠেছে, একটা কথা খুব শিক্ষার কথা বলছি, মন দিয়ে শুনবেন। একটা নব দাম্পত্য জীবন, বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী, নতুন সংসার, বাসর রাত, আপনারা কি বলেন প্রথম রাতকে? হ্যাঁ কি বলেন? বাসর রাতই বলেন তো। হ্যাঁ প্রথম রাত জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ আনন্দের রাত। সেই রাত্রিরে ঈশার নামাজের পর স্বামী আর স্ত্রী খাওয়া দাওয়া করে ঘরে গেছে, একে অপরের হাতে হাত দিয়ে শপথ করছে যে ফজরের আগ পর্যন্ত, সকাল হওয়া পর্যন্ত, ফজরের আজানের আগ পর্যন্ত যেই এসে দরজায় ডাকুক, দরজা আমরা খুলব না। স্বামী স্ত্রী প্রতিজ্ঞা করল, ঠিক আছে। হঠাৎ করে দরজায় আওয়াজ, কে করছি? আমি তোর আব্বা এসছি, ছেলের বাপ এসছে, দরজাটা খোলো। আর বাপ ভাবছে নতুন সংসার, দুজনই নতুন মানুষ, কি এখন তো বিয়ের আগে সব পার্কে টার্কে ঘুরে সব পুরাতন হয়ে গেছে, তখন তো নতুন সিস্টেম ছিল রে বাবা, কেউ কাউকে দেখেন একেবারে নতুন। হাসি কথা নয়, বাস্তব কথা বলছি, এখানে ভুল করছো, এই জন্য তো শান্তি নেই সমাজে। সেই জায়গায় বাপ এসেছে যে দুজনকে পরিচয়টা করিয়ে দিই না, লজ্জা করবে একটা না, নতুন মানুষ একদম। স্ত্রী স্বামীর মুখের দিকে তাকাচ্ছে, স্বামীকে বলছে মনে আছে শপথ করেছি ফজরের আগ পর্যন্ত দরজা খুলব না? আহ মেয়ে কি জিনিস শোনেন। স্বামী বললো ঠিক আছে, বললো আব্বা এখন দরজা খোলা হবে না, আপনি যান। বাপ চলে গেছে। কিছুক্ষণ পরে মেয়ের বাপ এসেছে, দরজা আঘাত দিয়েছে, কে? আমি তোমার আব্বা এসেছি, মেয়ের নাম ধরে বলছে। এবারে বউ স্বামীর মুখের দিকে তাকাচ্ছে, স্বামী বলছে মনে আছে আমার আব্বা এসেছিল, চলে গেছে, দরজা খোলা যাবে না। তখন মেয়েটা বলছে আমি পারলাম না আমার বাপকে বাইরে রাখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী কথাটাকে ধরলে ঝগড়া হবে তো নাকি? আর চালাক যে হবে ধরবে না, কথাটাকে চেপে দিল, সংসার জীবন হলো। একটা সন্তান পুত্র, দ্বিতীয় সন্তান পুত্র, তৃতীয় সন্তান পুত্র, চতুর্থ সন্তান পুত্র, পঞ্চম
সন্তান একটা মেয়ে হয়েছে ওই নতুন বিবাহ যারা স্বামী স্ত্রী সারা এলাকায় লোককে দাওয়াত করে গরু টরু জবাই করে আর তোর খানা করে খাওয়াচ্ছে তো বউ জিজ্ঞেস করছে ভাই পাঁচটা সন্তান হওয়া মানে হয়ে গেছে অনেক বছর নাকি 15-20 বছর সঞ্চার তো বউ জিজ্ঞেস করছে যে চারটে ছেলে হলো প্রথম পুত্র সন্তান ছেলে হলে তো লোক খুব খুশি কি 10 লাখ টাকা ইনকাম হবে কি ছেলে হলেই বিবাহ বিক্রি করবো তো নাকি বুঝতে পারছেন না এখন হারাম চলবে না খবরদার লোভ করবেন না যদি তুমি আজ কারো বাপের থেকে 10 লাখ লাও আল্লাহ তোমার পরপর তিনটে নিয়ে তো দেবে তোমার জানা তোমায় জবাই করবে উল্টো সিধে করে একদম নিহায় এবারে আর তুমি কোনো গরিবকে দয়া করে তুলে নিয়ে আসো তোমারও যদি মেয়ে হয় কোনো দেখবে ভালো ছেলে তোমার মেয়েকে দয়া করে তুলে নিয়ে যাবে বলুন সুবহানাল্লাহ মানুষের উপরে দয়া করুন এহসান করুন এত খানা হচ্ছে বউ স্বামীকে জিজ্ঞেস করছে আপনার ছেলে হলো পরপর চারটে প্রথম ছেলের বেলায় এত কিছু করলেন না তখন স্বামী একটাই কথা বলেছিলেন এজন্যই আমার মেয়ে হওয়াতে দরজা হয় কি বলে খানা করছি কারণ এই মেয়েটাই তো আমার দরজা খুলবে জোরে বলুন সুবহানাল্লাহ বুঝতে পারছেন কি বললো আমার দরজা তো কি খুলবে আমি তো বাপের দরজা খুলিনি তুমি মায়ের বাপের দরজা খুলেছো তার মানে কি বুড়ো বুড়ি শেষ বয়সে মেয়ের কাছে গিয়ে আশ্রয় পায় আর আজকে মেয়ে হলে মুখ বেজার হয়ে যায় এটা খারাপ লক্ষণ নয় আর আজ আমার সমাজে আমার দেশে নারীদের কোনো অধিকার নেই শুধু বলা হয় অমুক সিঁড়ি তমুক সিঁড়ি হ্যান সিঁড়ি ত্যান সিঁড়ি নাম কি কোনো ইজ্জত নেই নারীদের কোনো ইজ্জত নারীদের যে প্রকৃত ইজ্জত সেই ইজ্জত আছে মানুষের অধিকার কে কেড়ে নিল মানুষকে যে প্রতিবাদ করতে লাগলো তাকে জোর করে জিন্দারে বন্দি করে রাখতে লাগলো না খে না খে না খে না খে আস্তে আস্তে মারা যেতে লাগলো কে দেখবে কে বলবে কেউ তখন ছিল না আজকেও দেখুন কেউ জালিমের বিরুদ্ধে বললে জোর করে জেলে দিচ্ছে না দেয়নি তখন আবু জেল উদ্বা সাইবা তখন জিন্দান বলতো জেলে দিত কেউ প্রতিবাদ ছিল না আজ আপনার পাড়া থেকে কোনো নির্দোষকে তুলে নিয়ে গেলে প্রতিবাদ আছে কোথায় কিছু না এসে বলবে জঙ্গি সন্ত্রাস চলে গেল 10 বছর পরে বলবে না অনেক রিসার্চ করে দেখা হয়েছে তথ্যটা ভুল এই 10টা বছরের যুবকটার লাইফটা নষ্ট গেল পুরো গ্রামবাসীর দায়িত্ব ছিল উপরে যাওয়া যে আপনি সন্দবশত নিয়ে আসলেন কি করে আপনি তথ্য নিয়ে আসুন আমরা তুলে দেবো তাকে যাই কেউ একে অপরের কারো সাথ দেয় ভাবছে ও জেলে যাচ্ছে তো আমার কি আরে কাল তোর পালা আসছে তখন কেউ বলবে আমার কি তখন তুই বুঝবি আর এই জায়গাটা আমি আব্বাস সিদ্দিক ইউনিট তৈরি করছি এতে কিছু জালিমদের ভয় হচ্ছে আব্বাস সিদ্দিক যা করছে এমনি একটা এমএলএ নিয়ে এই যদি বাংলা কাঁপিয়ে দেয় ও যদি 44টা পেয়ে যায় তো ভারত কাঁপিয়ে ফেলবে ইনশাল্লাহ কথা বুঝে আসছে না ওই জন্য কি করে ওকে চাপা যায় এই চিন্তায় রয়েছে আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার দুনিয়া জমিনে আসলে আল্লাহ নবী আবু জেহেল অত্যাচারের বিরুদ্ধে নবী আমার প্রতিবাদ করতে লাগলেন আবু জেহেল গরিবদের ঘরে জুলুম করতে লাগলো গরিবদের ঘরে কৃতদাস বানিয়ে দিল গরিবদের অধিকার কে কেড়ে নিল গরিবদেরকে হত্যা করতে লাগলো মা বোনেদের উপরে জুলুম করতে লাগলো এ যুবকেরা তরুণেরা আব্বারা আল্লাহ নবী আবু জেহেলের বিরুদ্ধে করতে লাগলো আজ যদি আমার দেশে কেউ রাজনীতির পাওয়ার নিয়ে মানুষকে কৃতদাস বানাতে চায় মানুষকে গোলাম বানাতে চায় মানুষের অধিকার কে কেড়ে না মানুষকে যদি জোর করে জেলে ভরে মানুষকে যদি জুলুম করে এ নবীর উম্মতেরা আমার ইসলামের দায়িত্ব আছে ওই জালিমের প্রতিরোধ করাটা এটা আমার নবীর সুন্নাত হবে আমি প্রতিরোধ করব না এজন্য করছি আজকে ইমামদের দায়িত্ব নয় এটা করা মলি সাহেবদের দায়িত্ব নয় বিশ্বায় পীরজাদাদেরকে এটা দায়িত্ব নয় আমি করছি তাই দায়িত্ব পালন করছি
তা আমি কি করলাম ভিড় না করে কয়েকজনকে নিয়ে ওই কাজ দিয়া তো ওই ভাইটাকে দেখতে গেলাম ব্যাস এই দেখতে যাওয়াটা হচ্ছে অপরাধ গণতান্ত্রিক দেশে আমি আমার ইসলামের কাজ করতে পারি না পারি না আল্লাহ রাসূল বললেন কেউ যদি বিমারীকে দেখতে যায় অসুস্থকে দেখতে যায় মুসলিমকে দেখতে যায় সে রাসূলের পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কিয়ামতের দিনে যখন সে বিপদে পড়বে আমার আল্লাহ খাস রহমত দিয়ে তাকে দেখবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এটা ইসলামের কাজ নয় আমি তাকে দেখতে গেলাম দেখার জন্য পুরো বাড়িকে ঘিরে এইভাবে অগ্নি অস্ত্র নিয়ে লাঠি সুতা নিয়ে বাড়িতের উপরে হামলা করলো দেখলেন না জানলায় ইট পাটকেল ছুললো জানলায় লাঠি মারলো কয়েকজন বলল ঘর সমেত ধরিয়ে দেবে উফ আল্লাহু আকবার ধরাবিনি বাবা তোরাই তো ইমামে হোসাইনকে শহীদ করেছিলিস আজকে হোসাইনের আওলাদকে শহীদ করার জন্য তো কিছু লোক থাকবে রে বাবা কিন্তু আমরা শহীদ হওয়ার জন্য তৈরি আছি কারো ইচ্ছা থাকে চলে আসো শহীদ করে দাও তুমি শহীদ করে জাহান্নামে যাবে আমাকে কিন্তু আমি শহীদে আল্লাহর জান্নাতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ